नमस्कार বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন, গদর 2 যে সাকসেস পেয়েছে এটা কোনো অনস্বীকার্য, কিন্তু পাঠানো তো সাকসেস পেয়েছে, আবার কেজিএফ 2 ও সাকসেস পেয়েছে, বাহুবলী 2 সাকসেস পেয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, এই যে সিনেমাগুলোর নাম আমি বললাম তার মধ্যে কোন সিনেমাটা সবচেয়ে বেশি প্রফিটেবল, মানে হচ্ছে যে কত টাকা তার বাজেট ছিল এবং সবচেয়ে বেশি আয় কে করেছে। যদি এইটা আপনাদের জানতে হয় যে কত টাকা আয় করেছে, তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাঠান হয়তো মানে আপনার 543 কোটি টাকা ইন্ডিয়া থেকে কালেকশন করেছে নেট, কিন্তু গদার এখন 450 পেরিয়ে গেছে, যদি আর কালেকশন বাড়বে। কিন্তু যদি আপনি মানে বিচার করে থাকেন হিটের বিষয়ে যে কত টাকা কে সবচেয়ে বেশি টাকা প্রফিট করেছে, মানে প্রফিট করেছে যদি মানে আয় এবং ব্যয়টাকে বাদ দিয়ে, তাহলে কিন্তু আপনার অনেক অনেক সিনেমা দেখবেন, অনেক বড় বড় সিনেমা যেগুলো বেশি টাকা কালেকশন করেছে তার চেয়ে অনেক বেশি প্রফিটেবল। সেই প্রফিটেবল বিষয়টা কীরকমভাবে কোন সিনেমা কত টাকা কমভাবে প্রফিট করেছে রিসেন্ট সময়ের মধ্যে, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে ডিসকাস করব। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করুন। দেখুন, যখন একটা সিনেমার 4 টিকিট বিক্রি হয়, মানে আপনি যদি বলে থাকেন গ্রস, তার থেকে যেটা বাদ দেওয়া হয় মানে জিএসটি বাদ দেওয়া, সেন্টার জিএসটি এবং স্টেট জিএসটি দুটো বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে নেট। যে নেটের অ্যামাউন্টটা আপনারা বিভিন্ন হিন্দি সিনেমার ক্ষেত্রে শুনতে পান যে ইন্ডিয়াতে এত টাকা কালেকশন করলে, এই যেমন ধরুন আমি পাঠানের কথা বললাম, পাঠান 543 কোটি টাকা ইন্ডিয়াতে কালেকশন করে, সেটা হচ্ছে নেট। তো এটা হচ্ছে নেট। এবার সেই টাকা কত পার্সেন্টেজ আপনার ডিস্ট্রিবিউটারের কাছে বা প্রডিউসারের কাছে আসে, ইন অ্যান অ্যাভারেজ ধরতে পারেন যে 48 থেকে 52% পর্যন্ত ডিস্ট্রিবিউটার বা প্রডিউসাররা পেয়ে থাকে, মানে আপনি এই এক্সিবিটাররা, এক্সিবিটার বলতে মানে হচ্ছে যারা আর কি থিয়েটার ওনার্স, তারা বাকি পয়সাটা কেটে রেখে দেন, তারপর যে টাকাটা থাকে সেটা ডিস্ট্রিবিউটার বা সেটা আপনার প্রডিউসারের কাছে যায়। যদি ডিস্ট্রিবিউট সেটা ডিস্ট্রিবিউটার থাকে তার ডিস্ট্রিবিউটারের কাছে যায়, যদি ডিস্ট্রিবিউটার সাথে প্রডিউসার যেটা চুক্তি থাকে সে অনুসারে তার কাছে যায়। তো হিন্দি সিনেমার ক্ষেত্রে সাধারণত কী হয় যে দেখা যায় যে আপনার ডিস্ট্রিবিউটারি যে আর কি বড় বড় প্রোডাকশন স্টুডিওগুলো আছে তারাই আছে আপনার ইসের মধ্যে জড়িত, প্রোডাকশনের মধ্যে জড়িত থাকে, তো সেইভাবে তাদের চুক্তি সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি আমি এই মানে ক্যালকুলেশনে যাই, তাই কত টাকা আমি পেয়েছি মানে ডিস্ট্রিবিউটার প্রডিউসার কত টাকা পেয়েছে, তাহলে বলতে হবে যে অ্যারাউন্ড 48 থেকে 52% পায়। তো আমি একটা মিডিল পাথ ধরে নিচ্ছি, ধরুন 50% ধরে নিচ্ছি যে 50% টাকা হচ্ছে আপনার প্রডিউসার বা ডিস্ট্রিবিউটারের কাছে পায় আফটার এক্সিবিউটার কাট, মানে পয়সাটা কাট করার পর। তাহলে গদার 2 ক্ষেত্রে বলছি, গদার 2 আপনার কালেকশন করেছে অ্যারাউন্ড 11 পর্যন্ত ধরুন 450 কোটি টাকা। তো আপনি যদি মিডিল পাথ ধরে থাকেন, তাহলে হচ্ছে 225 কোটি টাকা হচ্ছে মানে ডিস্ট্রিবিউটার বা এসে পেয়েছে, এবং গদার 2 বাজেট ছিল হচ্ছে আপনার 75 কোটি টাকা। তাহলে ভেবে দেখুন যে কী রকম মানে প্রফিট হয়েছে সিনেমাটা, কী রকম লেভেলে প্রফিট হয়েছে, মানে 75 কোটি টাকা যদি আপনি 225 কোটি টাকা থেকে বাদ দেন, তাহলে আপনার গিয়ে দাঁড়াবে অ্যারাউন্ড 150 কোটি টাকা, মানে 75 কোটি টাকা সিনেমা 150 কোটি টাকা আয় করে ফেলেছে, মানে নেট প্রফিট করে 150 কোটি টাকা। তাহলে ভেবে দেখুন পারেন 200% প্রফিট এরকম লেভেলে, এবং তার ফুটফল হয়েছে অ্যারাউন্ড 3 crores এখন যদি রানিং চলছে। এবার আসছি ধরুন এই বছরে একটা অন্যতম হিট সিনেমা দ্য কেরালা স্টোরি, সে কালেকশন করেছে হচ্ছে 238 কোটি 27 লক্ষ টাকা, তার হাফ যদি নিয়ে দেখেন তাহলে 119 কোটি টাকা, এবং তার বাজেট ছিল 30 কোটি টাকা। 30 কোটি টাকার বাজেটের সিনেমা 119 কোটি টাকা প্রফিট করেছে, মানে 4 গুণ প্রফিট, মানে 400 টাইমস হচ্ছে আপনার শুধুমাত্র প্রফিট করেছে, ভেবে দেখুন কী লেভেলে হয়েছে প্রফিটটা। এবং তার ফুটফল ছিল 1.2 crore, মানে 1 কোটি এই মানে 20 লক্ষ টাকা, 20 লক্ষ আপনার টিকিট বিক্রি হয়েছে। এবার আসছি কেজিএফ হিন্দি ভার্সন, যেটা একটা হিট বলা যায়, টোটাল কালেকশন হয়েছিল 434 কোটি 62 লক্ষ টাকা। তো যদি তার শেয়ার করে থাকেন তাহলে অ্যারাউন্ড হবে 50% 217 কোটি টাকা, এবং বাজেট ছিল হচ্ছে আপনার 90 কোটি টাকা। 90 কোটি টাকার বাজেটের সিনেমা 217 কোটি টাকা নিয়েছে, মানে হচ্ছে আপনার ডবলেরও বেশি, 200%ও বেশি আপনার প্রফিট হয়েছিল এই সিনেমাটার হিন্দি ভার্সনটা, এবং এর ফুটফল ছিল হচ্ছে 3 কোটি ফুটফল, মানে টিকিট বিক্রি হয়েছে। দ্য কাশ্মীর ফাইলস, যেটা কালেকশন করেছিল হচ্ছে ইন্ডিয়া থেকে 252 কোটি 50 লক্ষ টাকা, তার হচ্ছে শেয়ার হচ্ছে আপনার 126 কোটি টাকা। এবার 126 কোটি টাকা, এবং তার বাজেট ছিল হচ্ছে 20 কোটি টাকা, 20 কোটি টাকার সিনেমা 126 কোটি টাকা মানে নেট প্রফিট করেছিল, তার মানে ভেবে ধরুন 6 গুণ, মানে 600 টাইমস প্রফিট ছিল, সেই জন্য এটাকে এত প্রফিটেবল সিনেমা, যার ফলে এত যত বেশি প্রফিটেবল হবে ফাইভ বাই প্রডিউসার তার থেকে বেশি করে কি পরিমাণে লাভ পাবে। কারণ যদি আপনি 20 কোটি টাকা ইনভেস্ট করে 126 কোটি টাকা আয় করেন, মানে এত টাকা যদি আপনার প্রফিট হয়ে থাকে, সরি আয় নয় অ্যাকচুয়ালি বলা যায় প্রফিট, 126 কোটি টাকা আপনার কাছে এসছে, সেই টাকা যদি আপনি প্রফিট পান, তাহলে আপনি ভেবে দেখুন যে আপনার কী পরিমাণে এটা প্রফিট হচ্ছে। এবার হচ্ছে এর ফুটফল ছিল হচ্ছে 1 কোটি 50 লক্ষ ফুটফল, মানে 1 কোটি 50 লক্ষ টিকিট বিক্রি হয়েছে। পাঠান
পাঠান হচ্ছে আপনার 5,73,22,00,000 টাকা, মানে 543,23,00,000 টাকা, 543.22,00,000 টাকা। আপনার শেয়ার হচ্ছে 271,00,000 টাকা, কিন্তু পাঠানের বাজেট ছিল হচ্ছে আপনার 250,00,000 টাকা। ভেবে দেখুন, 250,00,000 টাকা সিনেমা 271,00,000 টাকা আয় করেছে, মানে অ্যাকচুয়ালি প্রডিউসার বা ডিস্ট্রিবিউটার পেয়েছে, তাহলে কিন্তু সেটা কিন্তু বিশাল একটা প্রফিট, 21,00,000 টাকা আপনার প্রফিট হয়েছে। তাহলে কিন্তু আপনি যতই পাঠান 543,00,000 টাকা কামাক, বলা হোক যে এই সব বিশাল হিট, অবশ্যই হিট কথা, কিন্তু কালেকশনের দিক থেকে যদি দেখেন শুধুমাত্র বক্স অফিস থেকে, হয়তো অন্যান্য যেসব বিভিন্ন যে রাইটগুলো আছে, ওটিটি রাইট, টিভি স্যাটেলাইট রাইট, মিউজিক রাইট বা ওভারসিজ রাইট, এইগুলো বেশি হয়তো অনেক টাকা হয়তো টোটালি হয়েছে, কিন্তু শুধুমাত্র বক্স অফিস থেকে কিন্তু এটা কিন্তু বিশাল অ্যাকচুয়ালি কালেকশন করতে পারেনি, মানে মানে প্রফিটের প্রফিটেবল ফিল্মের দিক থেকে মাত্র 21,00,000 টাকার প্রফিট হয়েছে, কারণ 500,00,000 টাকা, এই 250,00,000 টাকা সিনেমা 271,00,000 টাকা কালেকশন করেছে, এবং এর ফুটফল ছিল হচ্ছে আপনার 3.5 crore, মানে 3,50,00,000 টিকিট বিক্রি হয়েছিল। এবার রকি ও রানী কি প্রেম গানি 147,00,000 টাকা ইন্ডিয়া থেকে কালেকশন করেছে, তার শেয়ার হচ্ছে 73,00,000 টাকা, এবং এর বাজেট ছিল হচ্ছে আপনার 140,00,000 টাকা। যদি বক্স অফিস হিসেবে দেখেন তাহলে কিন্তু 50% কালেকশন করেনি, কিন্তু এছাড়া যেটা বললাম অন্যান্য রাইডগুলো হয়তো কালেকশনে অনেক কালেকশন করেছে, সেই হিসাবে অনেকটা প্রফিটেবল হবে। এবং এর বিক্রি ছিল, মানে টিকিট বিক্রি ছিল 80,00,000। সত্যপ্রেম কি কথা 80,35,00,000 টাকা কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে, শেয়ার হচ্ছে আপনার 40,00,000 টাকা, এবং এর বাজেট হচ্ছে আপনার 65,00,000 টাকা। তো সেদিক থেকে দেখলে এটা কিন্তু বক্স অফিস সেরকম কিছু করতে পারেনি, এবং এর 48,00,000 টিকিট বিক্রি হয়েছিল। যারা হাটকে যারা বাজকে 86,00,000 টাকা আপনার কালেকশন করেছে, এবং এর শেয়ার হচ্ছে আপনার 43,00,000 টাকা, এবং কস্ট হচ্ছে যে সিনেমার বাজেট হচ্ছে সেই হচ্ছে 50,00,000 টাকা। তো সেরকম বিশেষ হয়নি, কারণ 50,00,000 টাকা বাজেট, যদি আপনি 43,00,000 টাকা আয় করেন তাহলে সেটা বুঝতেই পারছেন কেন বলি, সমস্ত কিছু আমি শুধু বলছি শুধুমাত্র বক্স অফিসে কালেকশন হিসাবে ইন্ডিয়াতে, এবং এর টিকিট বিক্রি ছিল হচ্ছে আপনার 51,00,000 টিকিট বিক্রি হয়েছিল। তো আপনারা মোটামুটি একটা আইডিয়া পেলেন যে কি মানে কোন সিনেমাটা সবচেয়ে বেশি বক্স অফিস থেকে ইন্ডিয়া থেকে প্রফিটেবল ফিল্ম, কোন সিনেমাটা গাদার 2 থেকে শুরু করে কাশ্মীর ফাইলস এবং কেরালা দা কেরালা স্টোরি যাবতীয় কিছু, এই সম্পর্কে আমি আপনাদেরকে একটা সম্যক ধারণা দিলাম যে কি কোন সিনেমা সবচেয়ে বেশি ইন্ডিয়া থেকে বলতে পারেন বক্স অফিস থেকে সবচেয়ে বেশি লাভদায়ক ছিল অন্তত এই বছরে আপ টু গাদার 2 পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।